যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা দেখবেন যে আমি সবসময় এই একটা লেন্সই পরে থাকি। এর কারণ হচ্ছে আমার আর কোনো লেন্স নেই। মাত্র কয়েক মাস হলো আমি ঠিকমতো লেন্স পরা শিখেছি, তাই ভাবলাম মায়া আই গ্যালারি থেকে দুইটা লেন্স নিয়ে নিই। আমি এখান থেকে এর আগেও লেন্স কিনেছিলাম। প্রথম যে লেন্সটা আমি চয়েস করলাম সেটা হচ্ছে একটা ব্লু টোনের মধ্যে, এটা হচ্ছে রাশিয়ান গার্ল ব্লু, এটার নাম, লেন্সটার নাম। এটা আমি এখনও পরি নাই। আর ব্লু কেনার কারণ হচ্ছে যে আমার মনে হয় লেন্সের স্টকে ব্লুটা থাকা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি আমার সেকেন্ড লেন্সটাও দেখাই দিচ্ছি সবাইকে। সেকেন্ড লেন্সটা আমি একটু পার্পল অর পিঙ্ক টাইপের কিছু কিনতে চাচ্ছিলাম, এই কারণে আমি চয়েস করেছিলাম KSSI এর পোলা ভায়োলেট। বাট এটার ভায়োলেট কালারটা শুধুমাত্র চোখের বর্ডারে এবং মাঝখানটায় একটু গ্রে টাইপের কালার, যেটা আমার চোখে একটু সাদার মতো লাগে বাট ভালোই লাগে। মায়া আই গ্যালারির কম্বো অফারে দুইটা লেন্সের সাথে একটা ট্রাভেল কিট বক্স ফ্রি দিয়েছে ওরা আমাকে। এই কিট বক্সটার সাথে অ্যাপ্লিকেটার আছে, মানে যেটা দিয়ে আমি এখন লেন্স পরি। এখন আমি আর হাতে দিয়ে লেন্স পরি না, আমি এখন অ্যাপ্লিকেটার দিয়ে লেন্স পরি। এটা তাদের কাছ থেকে লাস্টবার যে লেন্সটা কিনেছিলাম সেখান থেকেই আমার অভ্যাসটা হয়েছে। আর অ্যাপ্লিকেটারের সাথে সাথে একটা টুইজারও আছে। লাস্টবার লেন্সের সাথে কিট বক্স পাওয়ার কারণে আমার এখন আমার লেন্সটা পরতে খুবই সুবিধা হয়। আর তাছাড়া আমি একদম টোটালি আমার হাতের কোনো টাচ আমার লেন্সের মধ্যে থাকে না, কারণ অনেক সময় দেখা যায় যে হাতের মধ্যে ঝাল থাকলে কিন্তু চোখে অনেক প্রবলেম হয়, জ্বালাপোড়া হতে থাকে। এই ট্রাভেল কিট বক্সটা পাওয়ার পর থেকে আমার এই ঝামেলা শেষ হয়ে গেছে। এখন আমি খুব ইজিলি পড়তে পারি। আর শুধুমাত্র ট্রাভেল কিট বক্স না, তারা আমাকে দুইটা মানে লেন্স রাখার বক্সও দিয়েছে। এই হচ্ছে আমার মায়া আই গ্যালারি থেকে শপিং। আমি তাদের কম্বো অফার নিয়েছিলাম আর এই কম্বোর অফারের প্রাইস ছিল মাত্র 500 টাকা।